ইউকে সামার টাইমটা অনেক সুন্দর ওয়েদার সুন্দর হলে আসলে সব কিছু দেখতেও ভালো লাগে বাইরে তাকালে মনটা যেন ভালো হয়ে যায় কারণ উইন্টারে সবসময় অন্ধকার থাকে তারপর বৃষ্টি থাকে এই দেশে একটা জিনিস ঠান্ডার সময় অনেক বৃষ্টি হয় বাতাস থাকে আর এই তো বাইরের দিকে তাকালেই মানে মনটা ভালো হয়ে যায় আর এখন সব গাছেই ফুল তারপর পাতা গজায় এই অদ্ভুত সুন্দর ফুলগুলো আর এখন গাছে নেই জড়ে গিয়েছে আমার এই ভিডিওটা কয়েকদিন আগে আমার বোনরা এসেছিল আমার বাসায় দিবাসীমা সো আমি বাজার করে নিয়ে এসেছি আমার মেয়ে গুছিয়ে রাখছে সব কিছু এখানে রান্না ভিডিওগুলো আমি করেছিলাম তারপর দেখি আর এখানে রান্না ভিডিওগুলো নেই জানি না কি হয়েছে হয়তো বা আমি ভিডিওটা অন করিনি আর না হয়তো আমি ডিলিট করে ফেলেছি এখানে দেখি একটা সামান্য ক্লিপ আছে তারপর দেখি রান্নার ভিডিও যে রেসিপিগুলো রেখেছিলাম সেগুলো আর নেই যাই হোক এখানে আমি সুটকি রান্না করছি লতি সুটকি রমজানের এক মাস সুটকি খাওয়া হয়নি অপেক্ষা করছিলাম যে ঈদের পরে শুটকি রান্না করব রান্না করা হয়নি তাই ভাবছি যে বোনরা যখন আসছে সুটকি রান্না করি আর লতি সুটকি আমাদের ঘরে সবারই প্রিয় কাটাল বিচ্ছি দিয়ে লতি সুটকিটা আমার খুবই প্রিয় কথা বলা শুরু করে দিয়ে ভুলেই গিয়েছি ভিডিওতে ইন্ট্রো দেয়া হয়নি যাই হোক আমার বিউটিফুল বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে আমি যা কিছু রান্না করেছি তাই আপনাদের সাথে দেখাচ্ছি এখানে রেসিপিগুলি আসলে দেখানো হয়নি যে বললাম ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে হয়তোবা দেশের মাটিতে এই একটা প্রবলেম হেল্পিং হ্যান্ড নেই সব কিছু নিজ থেকে করতে হয় সো আমি ট্রাই করি মেহমান আসার আগে সব কিছু রেডি করে রেখে দিতে কারণ কি হচ্ছে মেহমান আসলে আপনি মেহমানকেও টাইম দিতে হয় সেই সাথে কিচেনে গিয়ে সব কিছু করতে হয় সো যদি মেহমান আসার আগে সব কিছু রেডি করে রাখা হয় তাহলে মেহমান আসলে আপ্যায়নও করা যায় মেহমানকে সেই সাথে মেহমানরা রিল্যাক্সও করতে পারেন না হলে দেখা যায় যে অনেক সময় মেহমান আসলে মেহমানদের সামনে সব কিছু করতে হয় অথবা মেহমানরাও হেল্প করতে শুরু করে দেন কারণ যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই প্রবাস জীবনটাই হচ্ছে গিয়ে এমন অনেক দিক থেকে আমাদের অনেক সুখের হলেও অনেক দিক থেকে আমাদের কষ্ট অনেক কিছু সাফার করতে হয় যাই হোক ওরা চলে এসেছে আমার ভিডিওতে যেহেতু রেসিপি রিলেটেড কোনো কিছু নেই তাই আমি ট্রাই করব আমার ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ সিলেটি ভাষায় কথা বলার জন্য কারণ এই বাচ্চাগুলো শুদ্ধ ভাষা বুঝে না সো যাই হোক ওরা হচ্ছে গিয়ে অনেকেই হয়তো বা দেখেছেন আমার ভিডিওতে এর আগে ওদেরকে আমার ছোটো দুই বোন দিবাসীমা ওদের মেয়েরা যাই হোক আমার সিলেটি বাইবনের উদ্দেশ্য হয়ে রাম আপনারা কিতা হরাবেলা আছেনি সকল ওটা ফুরতাইনতে তারা দেখই না আমার ভিডিও তারা শুদ্ধ বাসায় যেটা মাতি তা তারা কিছু বুঝোই না সোতালে তারা তখন দেখা যায় সিলেটি বাসায় মাতি দিছি আর মেয় আমরা বাঁকা হলিডে ফাইলিছি এক উইক আছে চারিদিন হলিডে আর এক উইক আছে তিন দিনের হলিডে সো চারিদিন হলিডে যে সময় আছিল ওই সময় দিবা আইসিল তাই নাই লুটন সো এখন আমার করা আইছে। সো আমি তারা লাগে রাঁধছি কেটা আমি নিজেও বলি গেছি খাদিদি আমি বসু টোমাছ রাঁধছি তার বাদ রাঁধছি চুটকি মূলা দি মাছটি রাঁধছি টমেটো দি মাস্তি রাঁধছি খুরমা বানাইছি আখনি বানাইছি মিট দি গরুর মাংস দিয়া চানা দাইল দি বানাইছি এটা ওই কি আমরা সিলেটের যে আখনি ও আখনি ওটা বানাইছি বেগুন দিয়া মাস দিয়ে একটা বর্তা বানাইছি আর তো আছে আমার রান্না বড়া এখন তারা খাওয়া দাওয়া করবা আমি আগেও একটু রেডি করে রাখি দিয়েছিলাম সহলটা টেবিলের মাঝে কারণ তার ফোন করে কইসি যে তারা বারে বার আগে একটু ফোন দিতাম আর যাতে করে আমি টেবিল আইনে সহলটা রাখি দিতাম নাই আরো খাওয়া দাওয়ার পরে ডিজার্ট খানিও জাহেদের দই মিষ্টি এখন সন্ন তা খাই রাম বাদেশা খাইমু আর বাইটাইনতে খেলাইরা ফুরন তো আসলে বেশি এনজয় হয় ঈদেশ যেন খুন গেলে কারণ হয়েছে তারা তো এখলা এখলা গর বোর্ড হয়ে যায় বেশি বার হয়ে যায় না আমি তো হই আমরা ছোটো লাইফ লাইফগিলা আছিল আমরা খেলাইতে খেলাইতে গরু হামাইবার সময় আছিল না আর তারা গর বইতে বইতে পারা যাওয়ার সময় নাই সো আমরা লাইফ আর তারা লাইফও সো ডিফারেন্ট আমার কাছে লাগে এক সময় যেন তারা তো জোতা মোজা ছাড়া চলেনও না যারা ফ্ল্যাটও তাহেন তারা তো আরও প্রবলেম মাটিও দেখেন না কিবা যারা মাটি পরে গরেন গার্ডেন উডেন তাহে তারা লাগি তোরা বলা কারণ গার্ডেনও গেলে তোরা মাটি পানি সইলা বেশি বাড়ুন সুযোগ নাই ওয়েদারও বেশিরভাগ খারাপও থাকে আর যেহেতু এই দেশের ফুর্তাইন স্কুল আর গোড় সো তারা বেশি বর্তা তাক হয় আর মোবাইলের মাঝে বেশি তারা টাইম স্পেন্ড হরই। আমরা দেশও এখন দেশে অলাহান হয়ে গেছে যারা টাউনও টুনে তা হয় তারা লাইফ ওলাহান গর বইলা মোবাইল কর এখনকার বাচ্চাই ফিজিক্যালি অ্যাক্টিভ নাই তারা খেলাধুলার প্রতি তারা মন নয় দিনে রাইতে বইয়া মোবাইলও তাকলা পড়ার সময় পড়লা স্কুলেও যাওয়ার সময় গেলা সো আমরা লাইফের লগে তারা লাইফ সিন হলে সো ডিফারেন্ট আর তারার সুযোগ পাইছেন তারা মোবাইলও টাইম স্পেন্ড করতাম আমরা সময় যদি হয়তো বা তাক্ত হয়তো আমরাও ওলাও হইলামনে সো যাই জিনিসটা আমরা প্যারেন্টসরাও আরও একটু বেশি হরি তারার সুযোগ করে দিই কারণ হয়েছে গিয়ে দিনের আইতে কাম ভরিয়া ফুরুতাই নিরাই বই তাহলে আমরাও বেশি খুশি হই সো ফুরুতায় যে জিনিসটা নিরাই থাকে আমরা ওই জিনিসটাও তারা তো তুলিয়া দেয় বলা গেম কিনিয়া দেয় টিভির মাঝে খেলাইবা লাগে মোবাইল দেওয়া যে মোবাইলেও বইতে হোক খেলা হোক আর নিজে একটু রিল্যাক্স চলায় শান্তি হল আসলে যে সময় যে পরিবেশ ওটার লগেও খাফ হয় চলতে এ এনিওয়ে কিছু করার নাই যাই কেন আমি একটা টার্কিস পিজ্জা আনছিলাম আনিয়া তো আমি পিজ্জা দেখি আমিও তো হয়ে গেছি এই বক্সর ভিতরে সাইটটা পিজ্জা আসিল পিজা ই দাম দেখিয় আমি তো খুশি হয়ে গেছিলাম যেহেতু বাঙালি আমি তো যে কোনো জিনিস কম দাম দেখলে তো আমি খুশি হয়ে তো আমিও খুশি হয়ে গেছিলাম বাট পিজার ভিতর দেখি আমার জান ঠান্ড হয়ে গেছে সেউ যদি তাৰ্কিছ পিজ্জা কৈ জানে খুৱাই খাইতা আৰি বস্তি কিয় জানে খোৱাই তাৰ্কিছ পিজ্জা এবাৰ খাই দেখি আপোনাৰ আৰু টিলা আনিয়া আর টটিলার এটা আসিল বিফ কীমা আস তো আপনারাও বিফ কীমা কার যে কোনো কিমা টটিলার উফরে দিয়া অন্য চিজ টমেটো সস ওটা দিয়া রবে হারাই দিবা বাদে টার্কিশ পিজ্জা এটা বাড়ি যাব আপনারা যদি নাম লেখা না থাকে উঠে নাতে আপনারা নিজে লিখে লাভ টার্কিজ পিজ্জা যাই হোক বাঙালি খানির উফরে কোনো খানি নাই ওয়ার্ল্ডও আমি তো বহুত দেশের খানিও খাইছি যেহেতু আমি খুব বেশি রেস্টুট ও গিয়ে খাই আমি বহু দেশের খানি আমি ট্রাই করছি যতখন ফারি আঁকি ও দেশে থাকি উইকের ভিতরে তাকিও যে খানি ট্রাই করছি আজ পর্যন্ত আমি আমরা দেশের তাই চুপোলা তাই চুপো কোনো খাইছি না সো আমি আমার আমার দেশর খানি আমার বাংলাদেশের খানি আমি খুব বেশি মিস করি ইন্ডিয়ান খানিও আমি খাইছি তারা একবারে প্রপার দিয়ে ইন্ডিয়ান যে থালিয়ো আমি খাইছি খাইয়া দেখছি জান টান্ড হয়ে গেছি তা খাইয়া সো জান শান্তিও একমাত্র বাঙালি খানি খাইয়া যাই হওক ইকাৰণে আমি তাৰাৰে ৰাতকৈ খাবৰ দিছি ৰাতকৈ যিহেতু বাট খাইতা সেই পচন্দ কৰে না চ' আমি স্নাক দিলাইছি বাচ্ছাৰো পচন্দ কৰে নহয় স্নাক খাইতা চ' স্নাক খাই ইয়াত দিবাগেছিল গীতাইক গৰুক আৰু আমাৰ আজকে ভিডিঅ' অটানো আছিল যদি বালা লাগে তাইলৈ আমাৰ ভিডিঅ'ৰ মাজত এটা লাইক কৰিবা আৰু যদি নতুন এটা আহন আমাৰ চেনেল এটা এখনো ছাবস্ক্ৰাইব কৰে না আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু যদি ফেচবুকো দেখোন তাহ'লে আমাৰ ফেচবুক পেজটো আপোনাৰ ফল' কৰি লবা আজকে ভিডিঅ' অটা নো আছিল চব আকৌ বালা তাহুকা সুস্থ তাহুকা আমাৰ লাগে আমাৰ পৰিবাৰৰ লাগে দুৱা কৰিব আপোনাৰ লাগে দুৱাৰ Hello thanks for watching my channel